আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসাথে দুইটি তিনটি বা মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে পারবেন। তো মূলত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে দুইটি তিনটি বা মাল্টিপল ডিভাইসে বা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওতে লক্ষ্য রাখুন, প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন, দেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন, আমার অলরেডি আপডেট করা রয়েছে। দেন আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের ডিভাইস, জাস্ট লিঙ্কড ডিভাইসে ক্লিক করে দেবেন। দেন লিঙ্ক এ ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনের পাসওয়ার্ডটি বা ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওকে, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা চলে যাবেন আপনাদের দ্বিতীয় ডিভাইসে, যে ডিভাইসে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন সেই ডিভাইসে চলে যাবেন। দেন আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন এবং এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাজ কম্প্যানিয়ন ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন লগ ইন ইন, মানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ ইন হয়ে গিয়েছে। জাস্ট আমি আমার অন্য ডিভাইসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে চ্যাটগুলি দেখা যাচ্ছে। তো মূলত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ডিভাইসে লগ ইন করার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো ধরনের SMS আসলে সেই SMSটি বা মেসেজটি একসঙ্গে দুই ডিভাইসে শো করবে। এবং আপনারা যদি চান যে অন্য ডিভাইস থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট করে দিবেন, রিমুভ করে দিবেন অন্য ডিভাইস থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাহলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের অন্য যে ডিভাইস থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট করতে যাচ্ছেন সেই ডিভাইসের ওপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, লগ আউটে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার অন্য ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউ হ্যাভ বিন লগড আউট। আমি আমার যে ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছি সেই ডিভাইস থেকে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গিয়েছে বা লগ আউট হয়ে গিয়েছে। তো এই ছিল মূলত একসঙ্গে দুইটি তিনটি বা মাল্টিপল ডিভাইসে বা মোবাইলে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি RS। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।